আরে কিরে ঝন্টু, ভালো আছিস? ইসের রক্ত না বেরিয়ে কেটে যাচ্ছে। কি করে তোটা কি জন্য বেরাবে? স্যার এটা আমার ডায়লগ, বাড়িতে বসে বসে মুজরা করছি। আগে টিকটকে হাঁকতিস, এখন এসে ক্লাসে হাঁকছিস। স্যার এটাকে মুজরা বলে না। তাহলে এটাকে কি বলে? এটা বল, ইলেভেন থেকে যে টুয়েলভে উঠলি, না পড়াশোনা করে তোর অভিজ্ঞতাটা কেমন হলো? স্যার এই অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না। ভগবানের কাছে আমাদের মতো ছেলেরা প্রার্থনা করে যাতে এইরকম অনলাইন এক্সাম হয়। তোদের ছাড়া আর কে টুকে বলতো? না সময় হলো কি আপনি ছেড়ে দিতেন? স্যার রাগ হচ্ছে না আপনাদের সময় হয়নি বলে? ঠিক বলেছিস। এইসব বাজে কথা কেন? আচ্ছা এটা বলতো, ইলেভেন থেকে যে টুয়েলভে উঠেছিস, তোর কি কি পরিবর্তন হয়েছে? আর আগে গোপে চুল বেরাতো না, এখন গোপের সাথে সাথে অন্য জায়গায়ও বড় বড় চুল হয়ে গেছে। ও আর কি পরিবর্তন হয়েছে তোর? স্যার প্রচুর কষ্ট করে পড়তে হতো, এখন না পড়েই পাস। আর কি হয়েছে? স্যার আগে আমার ছোট ভাইটা ছোট ছিল, এখন ডার্ক কাট হয়ে গেছে পুরো। কি বলে? আরে তোর ছোট ভাইটা আবার কোথা থেকে এলো? আরে স্যার মনের কথা বলছি, মন 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 হচ্ছে ছোট ভাই। ওহো, মনের কথা বলতে বলতে একটা কথা আমার মাথায় এলো, আমাদের ক্লাসে যে পূজা পড়ে না, প্রচুর ভালো মেয়ে, সে একজনকে শুনছি এখন লাইন ফাইন মারছে। সে যাকে লাইন মারছে ছেলেটা প্রচুর লাকি। হ্যাঁ লাকি ছেলেটা আমি। আমি সবকিছু জানি, তাই জন্য তোর মুখ থেকে শুনতে চাইছিলাম। দাঁড়া, এই রেকর্ডিংটা তোর বাবাকে আমি পাঠাবো। দাঁড়া, কি বলে? খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।